অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে শান্তিনিকেতনে জোর করে জমি দখলের অভিযোগ। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন অঞ্চলে জোর করে সরকারি জমি বা অন্যান্য জমি দখল করার অভিযোগ নতুন নয়, অতীতে একাধিকবার জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার এক ঘটনায় অভিনেত্রী পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক পরিবার। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বোলপুরের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। জোর করে জমি দখলের এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দপ্তরে হিয়ারিং হয়। যদিও সেখানে অপর্ণা সেন উপস্থিত ছিলেন না, কিন্তু তার হয়ে একজন প্রতিনিধি ছিলেন। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সঞ্জয় রায়ের বক্তব্য, জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন, তারপরেই মালিকদের নোটিশ পাঠানো হয়। সবটা খতিয়ে দেখেই তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অপর্ণা সেন। তিনি শুধু জানিয়েছেন, বোলপুরের এই বাড়িতে 40 বছর ধরে তাঁর বাবা চিদানন্দ দাশগুপ্ত বাস করেছেন। উল্লেখ্য, বোলপুরের সুরুল এলাকায় অপর্ণা সেনের একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির সংলগ্ন খানিকটা জমি তিনি জোর করে দখল করেছেন বলে অভিযোগ তুলেছেন সুরুল এলাকার বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকার। এই কারণে তারা বোলপুর ভূমি রাজস্ব দপ্তরেও অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, অপর্ণা সেনের বাড়ির ভিতরেই সরকার পরিবারের ওই জায়গা ঢুকে গিয়েছে, এই জমি তারা বিক্রি করেননি। এদিকে অপর্ণা সেন নাকি সেই জমির মিউটেশন করার চেষ্টা করছেন, তাই তড়িঘড়ি করে নির্দিষ্ট তথ্য নিয়ে সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিবিধ ডট ইন। অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে শান্তিনিকেতনে জোর করে জমি দখলের অভিযোগ। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন অঞ্চলে জোর করে সরকারি জমি বা অন্যান্য জমি দখল করার অভিযোগ নতুন নয়, অতীতে একাধিকবার জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার এক ঘটনায় অভিনেত্রী পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক পরিবার। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বোলপুরের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। জোর করে জমি দখলের এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দপ্তরে হিয়ারিং হয়। যদিও সেখানে অপর্ণা সেন উপস্থিত ছিলেন না, কিন্তু তার হয়ে একজন প্রতিনিধি ছিলেন। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সঞ্জয় রায়ের বক্তব্য, জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন, তারপরেই মালিকদের নোটিশ পাঠানো হয়। সবটা খতিয়ে দেখেই তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অপর্ণা সেন। তিনি শুধু জানিয়েছেন, বোলপুরের এই বাড়িতে 40 বছর ধরে তাঁর বাবা চিদানন্দ দাশগুপ্ত বাস করেছেন। উল্লেখ্য, বোলপুরের সুরুল এলাকায় অপর্ণা সেনের একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির সংলগ্ন খানিকটা জমি তিনি জোর করে দখল করেছেন বলে অভিযোগ তুলেছেন সুরুল এলাকার বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকার। এই কারণে তারা বোলপুর ভূমি রাজস্ব দপ্তরেও অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, অপর্ণা সেনের বাড়ির ভিতরেই সরকার পরিবারের ওই জায়গা ঢুকে গিয়েছে।